অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে রীতিমতো উদ্বিগ্ন রাজ্য। অন্যদিকে রাজ্যকে পাল্টা চ্যালেঞ্জ অনশনরত জুনিয়র চিকিৎসক। ধনতেরাসে কেয়ারশেড গোল্ড অ্যান্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ। হলমার্ক ও HYD কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড়, সঙ্গে উপহার। 14টা দিন পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা রাজ্যের তরফ থেকে নিতে দেখা যায়নি। রাজ্যের পদক্ষেপ একটা চাল, মুখ্যমন্ত্রী কেন অনশন মঞ্চে আসছেন না, কারা অনশন মঞ্চে আসতে পারবেন, জিবি বৈঠক করে নেওয়া হবে সেই সিদ্ধান্ত, মন্তব্য জুনিয়র ডক্টর ফ্রন্টের। আরও একবার জানাই, অনশনকারীদের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন রাজ্য, পাল্টা রাজ্যকে চ্যালেঞ্জ জুনিয়র ডাক্তারদের। রাজ্যের পদক্ষেপ একটা চাল, মুখ্যমন্ত্রী কেন অনশন মঞ্চে আসছেন না, কারা অনশন মঞ্চে আসতে পারবেন, এবং একই সঙ্গে জিবি বৈঠক করে নেওয়া হবে সেই সিদ্ধান্ত, মন্তব্য জুনিয়র ডক্টর ফ্রন্টে। নবান্ন যদি সত্যি উদ্বিগ্ন হতো, মানে নবান্ন বলতে তো আমরা একটা তলাই বুঝি, সেটা 14 তলা, ওখানে ওনার তো এখনো পর্যন্ত মানে এখানে আসার সময় হয়ে উঠলো না, এবং যেটা আমি মনে করি প্রচণ্ড অমানবিক, আমাদের তো মনে হচ্ছে না উনি উদ্বিগ্ন। এটা হচ্ছে সরকারের তরফ থেকে আরেকটা চাল আমাদের এই আন্দোলনটাকে নষ্ট করার। তো উনি তো স্বাস্থ্যভবনে এসে বলেছিলেন ভাই বোনের মতন, তাহলে যদি উনি ভাই বোনই মানেন, তাহলে বড় দিদি হয়ে ওনার আসতে এত কোথায় অসুবিধা হচ্ছে? আসুন, আমাদের লোকানোর কিছু নেই। এটা ওনার ওই 26 দিনের অনশনের মতন, রাত্রি 8টার পর পর্দা নেমে যায় না, সারাদিন খোলা থাকে। মঞ্চ যখন খোলা হবে তখন এখান থেকে স্যান্ডউইচের প্যাকেট আর চকলেটের প্যাকেট পাওয়া যাবে না, জলের বোতল পাবেন ফাঁকা। তো সেইগুলো থেকে আমরা ওনার কাছ থেকে অনশন শিখতেও যাবো না, এবং ওনার 26 দিনের অনশনটা যে কত বড় মিথ্যাচার ছিল সেটা আজকে আমরা জুনিয়র ডাক্তার প্রমাণ করে দিয়েছি। একদিকে অনশন চলছে, আর অন্যদিকে নবান্নে চলেছে বৈঠক, এবং সবথেকে বড় বিষয়, এই বৈঠকে যেমন স্বাস্থ্য সচিব তিনি ছিলেন, এবং ঠিক তার পাশাপাশি স্বাস্থ্য পূর্ত অধিকর্তা তারাও উপস্থিত ছিলেন। কিন্তু সবথেকে বড় বিষয়, যে রিপোর্টটি সামনে আসে সেই রিপোর্টকে কেন্দ্র করে কিন্তু ধোঁয়াশা এখনও পর্যন্ত রয়েছে। এবং তার থেকেও চাঞ্চল্যকর বিষয় যে এই বৈঠক চলাকালীনই আচমকাই স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় মুখ্য সচিবকে। চোদ্দ দিন হতে চলল অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে রাজ্যের পারফরমেন্স নিয়ে এখনো সন্তুষ্ট নন আন্দোলনকারী চিকিৎসকেরা। স্বাস্থ্যে অচলাবস্থা দিন দিন বেড়েই চলেছে, এই আবহেই স্বাস্থ্য সংস্কারের খতিয়ানের হিসেব নিকেশ করতে বসলেন মুখ্য সচিব মনোজ পান্ত। শুক্রবার নবান্নের হাই প্রোফাইল বৈঠকে ছিলেন স্বাস্থ্য সচিব সহ বহু শীর্ষ আধিকারিক। পর্যায়ে যে বৈঠক, সেই বৈঠক দুপুরের দিকে শুরু হয়েছিল, যেখানে শুরুতেই PWD-কে নিয়ে বৈঠক করেছে মুখ্য সচিব। PWD-র যিনি সচিব রয়েছেন তিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন, এবং তার কাছ থেকে একাধিক তথ্য তিনি মুখ্য সচিব তিনি পেয়েছেন। সূত্রের খবর মুখ্য সচিবকে জানানো হয়েছে, মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে বেশিরভাগ কাজই নাকি সম্পন্ন হয়েছে। একতরফা খতিয়ান, CCTV-র 96% কাজ সম্পূর্ণ, শৌচালয়ের কাজ 95% সম্পূর্ণ হয়েছে। এই রিপোর্ট 28টি মেডিকেল কলেজের ভিত্তিতে। দ্বিতীয় দফায় স্বাস্থ্য সচিবের সঙ্গে খুব অল্প সময়ের বৈঠক হয় মুখ্য সচিবের, আর সেই বৈঠকের পর আচমকাই অনশনরত চিকিৎসকদের নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য সচিবের। অনশনকারী চিকিৎসকদের নিয়ে উদ্বেগ, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা দিতে নির্দেশ, চিকিৎসায় মাল্টি ডিসিপ্লিনারি বোর্ড গঠন, দিনে দুবার স্বাস্থ্যের রিপোর্ট চায় স্বাস্থ্যভবন, প্রিন্সিপাল ও সুপারদের ব্যক্তিগতভাবে নজরদারির নির্দেশ। আচমকা স্বাস্থ্যভবনের এই উদ্বেগ কেন? পরপর অনশনকারীদের অসুস্থতা কি অবশেষে চাপ অনুভব করতে চলেছে নবান্ন? পূর্ত দফতর বলছে সব কাজই নাকি শেষের পথে, তারপরেও কেন সাগর দত্ত SSKM এর মতো ঘটনা ঘটছে বারবার? নিজেদের কাজে নিজেরাই সার্টিফিকেট দিয়ে কি দায় সারতে চাইছে প্রশাসন? রিপাবলিক বাংলা। তৃণমূলের নেতার সঙ্গে এদিকে ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের মূলত যে সাক্ষাৎ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছবিও ভাইরাল হয়ে গিয়েছে তা নিয়ে কার্যত জল্পনা। এবং দুটি চিকিৎসক সংগঠন তারা যদিও এই দায় সম্পূর্ণভাবে ঝেড়ে দিয়েছে, কিন্তু স্পষ্টতে একটা বিষয় সামনে আসছে, তাহলে কি এই যে আন্দোলনকে দিগ্ভ্রষ্ট করবার জন্য বেশ কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি এই যে উপস্থিতি তা কোনোভাবে দিগ্ভ্রষ্ট করে দিচ্ছে আন্দোলনকে, প্রভাবিত করছে আন্দোলনকে? প্রথম দিন থেকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শরিক ও পরিচিত বামপন্থী মুখ,
এহেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের আচমকা তৃণমূল নেতার সঙ্গে বৈঠকে স্বভাবতই শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। কোনো রকম আপোষের পথে না হেঁটে যখন দিন দিন আরও উগ্র হচ্ছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন, তখনই প্রতিবাদী চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে মিলেছে সমঝোতার ইঙ্গিত। এই আবহেই নারায়ণ ব্যানার্জির কার্যকলাপ নিয়ে সমস্ত দায় ঝেড়ে ফেলল চিকিৎসকদের বড় দুটি সংগঠন। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একটি বিবৃতি জানিয়েছে, নারায়ণ ব্যানার্জি ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে দেখা করতেই পারেন, কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনে দৌত্যের অধিকার তাঁকে কেউ দেয়নি। এমন একজনের সঙ্গে তিনি বৈঠক করেছেন যিনি প্রতিনিয়ত আন্দোলনকে কদর্য ভাষায় আক্রমণ করছেন। আমরা মনে করি নারায়ণবাবুর ভূমিকা আন্দোলনের পরিপন্থী। একই রকমভাবে নারায়ণ ব্যানার্জির ভূমিকার দায় নিতে রাজি নয় ফেমাও। নারায়ণ ব্যানার্জি কোনো মধ্যস্থতারই অংশীদার নন, তার পদক্ষেপ সংগঠনের অবস্থান ব্যক্ত করে না, তার আন্দোলন পরিপন্থী ভূমিকাকে আমরা সমর্থন করি না। বৃহস্পতিবারে শাসক নেতার সঙ্গে বৈঠকের পিছনে যুক্তি দেওয়ার চেষ্টা করেছিলেন চিকিৎসক নারায়ণ ব্যানার্জি। আলোচনার টেবিল কিন্তু সবচেয়ে ভালো জায়গা, এবং এই আলোচনার টেবিলে বসার কোনো রাস্তা আছে কিনা আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সবচেয়ে উপরে আছে, তার কানে পৌঁছে যেতে যায় সেটার জন্যই কিন্তু আজকে গিয়েছিলাম। তবে অনেকেরই কৌতূহল, এতদিন অহরহ যিনি জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানিয়ে সরকার বিরোধী অবস্থানে ছিলেন আচমকা তার সুর নরম হওয়ার কারণ কি? সিপিএম করতে পারবে না, সিপিএম মানে সিপিএমুল, দিল্লিতে ইন্ডি দেখলেন না কালকে ওদের ডাক্তার নেতা কেমন মুখপাত্রের সঙ্গে বসে গেল। চিকিৎসকদের আন্দোলনে এমন কত বেনজল রয়েছে, আন্দোলনকে বিপথে চালনা করে শাসকের সুবিধা করে দিতে প্রস্তুত কারা? ছদ্মবাহিনী? অনেকেরই ধারণা অভয়ার বিচার থেকে কিছুটা হলেও সরে এসেছে চিকিৎসকদের আন্দোলন। দশ দফা দাবির ভিড়ে গুলিয়ে গিয়েছে লক্ষ্য, সরকারের সুবিধার্থে আন্দোলনের অভিমুখ পাল্টে দেওয়া কি ছদ্ম আন্দোলনকারীদেরই কারসাজি? রিপাবলিক বাংলা। বিরোধীরা এমন বেকানো হবে যে লাঠি নিয়ে চলতে হবে, কে এই মন্তব্য করেছেন? উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নমুখ, এবং স্পষ্টত তিনি হুমকি সুরে বলেছেন এ কথা। তার কারণ, বিধানসভা উপনির্বাচনে ভোট প্রচারে শুরুতেই ফের বিতর্কিত মন্তব্য করে বসেন উদয়নগুহ। তার হুঁশিয়ারি যে যারা শিরদাঁড়ার ব্যবসা করেছেন, শিরদাঁড়া নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের জবাব দেওয়া হবে ভোটে। এবারের নির্বাচনে এমনভাবে বেঁকিয়ে দেওয়া হবে যে সহজে আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না বলেই মন্তব্য করেছেন উদয়নগুহ। শোনাই উদয়নগুহর বক্তব্য, এবং ঠিক তার পাশাপাশি অজয় রায় বিজেপি নেতা কি বলছেন শুনুন। ওনার যদি এতই মেরুদণ্ড শক্ত থাকে, আমি বলবো যে সুষ্ঠুভাবে ভোট করে দেখা, আর যদি সুষ্ঠুভাবে ভোট হয় এখানে তৃণমূলের জামানা বাজেয়াপ্ত হবে। আর উনি যে 1,64,000 ভোটে জেতার কথা বলেন, মানুষ শুনলে হাসে, ওনার যদি লজ্জা থাকতো উনি আর 1,64,000 ভোটে জেতার কথা বলতেন না।